মিলের জন্য এটা আনছি, খাবে এখন, তারপরে বাদাম খাবে, তারপরে অরেঞ্জ, অরেঞ্জ অনেক পছন্দ, ম্যাঙ্গো অরেঞ্জ। তো এটা দেখাইছিলাম আগে কেমন থাকে, একেবারে চিতল পিঠার মতো, পেদা নাটালা দিয়ে দিই। তো এখন এগুলি খাবেও, তারপর দুপুরবেলা ভাত খাওয়াই দিব। আজকে আমি ফালুদা রান্না করব, সো চলেন দেখা যাক। এখানে আমি ড্রাই ফ্রুট নিছি, আর এটা হচ্ছে পেয়ার, এটা হচ্ছে কলা, এটা হচ্ছে আপেল। আপনারা চাইলে আঙ্গুর, বিভিন্ন ফ্রুট নিতে পারেন, আমার ছিল না তাই এগুলি নিয়েছি। আর এটা হচ্ছে বারমিসেলি নিয়েছি, আপনারা চাইলে নুডলস নিতে পারেন। আমি এটা কালার করে নিয়েছি পিঙ্ক কালার। এ দেখেন সাবুদানাগুলো, এগুলি ঝরঝরে আছে, কারণ আমি সাথে সাথে পানিতে নামায় পানি ঠান্ডা পানিতে দিছি। দেখেন এটা কালার করে নিয়েছি গ্রিন কালার। সো চলেন প্রথমে আমরা গ্লাসে তৈরি করে দেখাই। প্রথমে আমরা হালকা একটু সাবুদানা নিব, সাবুদানা নিলাম। এখন আমরা হালকা বারমিসেলি নিব, বারমিসেলি নিলাম, কারণ ফালুদা মানেই হচ্ছে বিভিন্ন রঙের কালার একসাথে। এখন হচ্ছে ড্রাই ফ্রুট দিয়ে দিব, হালকা ড্রাই ফ্রুট দিয়ে দিলাম, ড্রাই ফ্রুট দিব। এরপরে পেয়ার দেই, যে যেটা ফ্রুট ইউজ করেন আপনাদের এক রুচি মতো। এরপর হচ্ছে ব্যানানা দিব, ব্যানানা দিলাম। এরপর আপেল দিয়ে দিব, আপেল দিয়ে দিলাম। এরপর লাস্টে আবার একটু বারমাসেলি দিয়ে দিব। কেউ যেভাবে ডেকোরেশন করতে পছন্দ করেন, একেবারে আপনাদের নিজস্ব মতো। এখন আমি ফালুদা দিয়ে দিব, যে মিক্সচারটা বানাইছিলাম এটা দিয়ে দিব। এটা গরম আছে, আপনার ছেলে ঠান্ডা করে নিতে পারেন, বা এটা দিয়ে যেন হচ্ছে ঠান্ডা করতে পারেন। আর একটু দিব, এটা ওই ওই পাশে একটা দিয়ে নিই, এটাকে এটা একটু দিয়ে নিচ্ছি, এটা একটু দিয়ে নিচ্ছি, বারমিসেলিটা একটু দিব, বারমিসেলিটা, ড্রাই ফ্রুটটা একটু দিব। মানে ধাপে ধাপে একটু একটু করে দিলে তাহলে ভালো লাগে, যদি একসাথে দিয়েতেন তাও আপনাদের ইচ্ছা, আর যদি ধাপে ধাপে দিতে চান তাও আপনাদের ইচ্ছা, যে যেটা প্রেফার করে। এই তো এবার আমি পুরা ফালুদা দিয়ে দিব, ফালুদার মিশ্রণটা দিয়ে দিব। আপনারা চাইলে উপরে দেওয়া ড্রাই ফ্রুট গুলো হালকা হালকা দিয়ে দিতে পারেন, দেখা যায়।
বা আপনারা চাইলে সিরাপ দিতে পারেন। সিরাপ কিন্তু চারপাশ দিয়ে দিয়ে দেন, এটা দিলে ভালো লাগে, দেখতে পাচ্ছেন আমার এটা। আপনারা চাইলে আরও কালার করতে পারেন। এখন আমি এটা করব, এটাকে বানাই। এগুলি কিন্তু ঠান্ডা হইলে একটু জমে যাবে। আপনারা চাইলে জেলিও দিতে পারেন, বিভিন্ন রকম যে ডেকোরেশন করেন। আমি প্রথমে সাবুদানা দিয়ে নিচ্ছি এটার মধ্যে, এটার মধ্যে একটু করে দিব হালকা ছড়ায়। এগুলি কিন্তু বানানো খুব সহজ। সর্বপ্রথমে এটা দিয়ে দিলাম, তারপর আমি বার্মিসেলি দিয়ে দিব হালকা। দিয়ে দিলাম ড্রাই ফ্রুটটা, আমি লাস্টে দিব সাজানোর জন্য। এখানে পেয়ার দিয়ে দিলাম, আপেল দিয়ে দিব আপেল। আপনারা চাইলে আরো ফ্রুট বেশি দিতে পারেন, আমি কম কম দিলাম। এরপরে আপেল দিলাম, এরপর আমি এটা দিয়ে দিব। এটা একটু কাছে নিয়ে আসি যেন পড়ে না যায়। সো এটা দিয়ে দিব এখন, এটাকে হালকা দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা লাস্টে দিতে পারেন, সব কিছু একসাথে দেওয়ার পর। আমি দুই তিনবার করে দিয়ে তারপর দিব। দেখেন, এরপর আমি লাস্টে সব দিয়ে দিব, ফ্রুট এভরিথিং দিয়ে দিচ্ছি। এরপর আমি অ্যাপেল দিয়ে দিব। এটা কিন্তু বাচ্চাদেরকেও দিতে পারেন, অনেক হেলদি খাবার, বাচ্চাদের জন্য বিভিন্ন ফ্রুট মিক্স করা থাকে। অ্যাপেল দিয়ে দিচ্ছি। আপনারা যদি ফ্রুটের পরিমাণ আরো কম খান তাহলে কম দিবেন, আর বেশি খেলে বেশি দিবেন। আপনি সেমটা দিয়ে কাস্টার্ড বানাইতে পারবেন। এরপর পেয়ার দিয়ে দিচ্ছি, আর আপনারা যে কোনো ফুড মিক্স করতে পারবেন, যে কোনো ফুড বলতে আঙ্কুর এরকম আনারস এই টাইপেরগুলো মিক্স করবেন না। এরপর আমি বার্মিসেলি লাস্ট যা আছে বার্মিসেলিগুলো হালকা হালকা করে দিয়ে দিচ্ছি। যে যেরকম কালার করতে পছন্দ করেন। এরপর আমি বাকি মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি। আপনার ড্রাই ফ্রুট কেউ না দিতে পারলে এটা দিবেন না। আমি ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই যে আমি উপরে দিয়ে একটু সাবুদানা দিয়ে দিছি কালারের জন্য। এটার মধ্যে কিন্তু চেরি ফল আছে, চেরি আপনারা চাইলে আলাদা চেরিও দিতে পারেন। দেখেন, আজকের জন্য এতটুকুই। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, সহজ পদ্ধতিতে দেখাইছি। ইনশাল্লাহ আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফেজ। ইফতারের জন্য এখন আমি কিউকাম্বার কেটে নিচ্ছি।
টমেটো কাটবো, টমেটো কেটে একসাথে বলে নিয়ে নেবো, আলাদা করে কাটি করবো না। আসলে রান্নার সবচেয়ে কষ্টের পার্ট হচ্ছে ধোয়া, ধোয়া পাকি করা, এটা সবচেয়ে কষ্টের পার্ট। এটা করতে যত সময় লাগে, রান্না তো হয়ে যায় কুইকলি। রোজার মধ্যে যে যেখানে কেউ হেল্প করার নাই, একজনই করতে হয়, ভালো থাকি আর সুস্থ থাকি। আর হচ্ছে এই দেশে রিয়েলি টাফ রোজার মধ্যে, রোজার মধ্যে কিন্তু রান্নাবার অনেক বেশি থাকে। আপনি তরকারি রান্তে হয় সেহেরি, বাংলাদেশে তো দুই বেলা খায় রাতে, আবার সেহেরি তো অনেকে একবেলা খায়, বাট আমাদের এখানে একবেলাই খায়। সো ইটস রিয়েলি টাফ হয়ে যায়। কী বলেন, একটা মিনিট, সরি ক্যামেরাটা ঠিক করে নিই। আমার ইনশাল্লাহ ভেরি সুন আমি রিং লাইট কিনবো, সো তখন হয়তো আর প্রবলেম হবে না আমার। এটা আমার যেই সেলফি স্টিকটা আছে সেটা দিয়ে আসলে হয় না কাজ। ইফতারিতে রোজা এসে বাচ্চাকে সামলাও, সবচেয়ে আমার কষ্টের কাজ হচ্ছে বাচ্চার একটু পরপর মেসি করে, একটু পরপর মেসি করে ক্লিন করে, সবাই বলে একসাথে করতে। আমার ওষুধগুলো, হাতে ব্যথার ওষুধগুলো সে নিয়ে এগুলি খেলে, এগুলি যদি খেলে নষ্ট করে ফেলে, তো আমি যদি লাস্টে করি, লাস্টে করলে কী লাভ হয়? তো আমার ওষুধ তো নষ্টই করে ফেলেছে। ও চেক আপ, চেকে রাখতে হয় তাকে, তারপরে এইটা ওইটা করতে থাকে। আমি আমার রুম বা এই কিচেন মেসি থাকলে আমার ভালো লাগে না একদমই। সো এটা আমি কেটে নিব এখন, সেজন্য আমার কন্টিনিউসলি আমার ছেলেকে দেখতে হয় কি করতেছে না করতেছে। সবাই মনে করে যে ইউকেতে থাকে হয়তো বা বসে বসে খায়, কোনো কাজ নাই, গ্রামের কোনো কাজে নাই। আসলে যে থাকে সে বুঝে যে কি পরিমাণ হ্যাসল, কি পরিমাণ হয়তো বা কেউ কাজের লোকও নাই বা দুইজনও তিনজনও নাই মহিলা যে একসাথে করে করে হেল্প করে দিবে, সব একা নিজের করতে হয়। তারপর ছোটো বাচ্চা থাকলে তো কথাই নাই, আর যদি হেল্পের জন্য মানে হাজবেন্ড হেল্পফুল না হয় তাহলে তার কথা নাই। আর পাপা করে সামটাইম, নট এভরি টাইম, সে তো আসি রাতে, ইফতারির টাইম পার হয়ে যায় অনেক সময়, আবার ইফতারির পরে আসে। এই যে আমার ছেলে দেখাচ্ছি আপনাদেরকে, জাস্ট ওয়ান মিনিট। এই যে ওর পাপার, ওর পাপার জুতা নিয়ে দেখেন কি করতেছে, জুতা দরজা খুলে যে আমার ওষুধগুলো আর কি করছে, দরজা খুলে সে এখান থেকে জুতা টুতা নিয়ে কি করতেছে বুঝতেই পারতেছেন। বাচ্চা এই দরজাটা খুলতে পারে, প্রথম দরজা, সেকেন্ড দরজা খুলতে পারে না, সেকেন্ড দরজা সে ট্রাই করে। দেখেন কি পরিমাণ দুষ্টামি করে সে। আমি কাজ করতেছি, ওয়াশিং মেশিন দিয়ে তো সে অল টাইম খেলে। কালকে ওর বাবা লাস্টে আমার ওয়ার্নিং দিয়েছে যে ওয়াশিং মেশিন নষ্ট হয়ে গেলে কিন্তু আমাদেরই কিনতে হবে। তো আমি বলি তোমার ছেলে তুমি বলো, আমি কি বলবো, বাচ্চা মানুষ তো করে। ওর জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছি, যে আমি এগুলি কাটতেছি এখন। এটা অনেক শার্প, এটা অনেক ভালো পিলার, ভেজিটেবল পিলার, বাট আমি স্লোলি কাটি, বিকজ আমার এটা দিয়ে যখন হাত কাটে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, সেজন্য আমি স্লোলি কাটি। আর রমজান মাসে একদম এনার্জি থাকে না, আবার হাত উল্টা কাটলে আমার খুব অস্থির লাগে হাত পা কাটলে। সো এখন হাত পা কাটলে কেউ দেখার মতো নাই, আর সব নিজের করতে হবে, সো কোনো চান্সই নেই হাত পা যেন না কাটে। কারণ এগুলি দিয়ে যখন আমার হাত পা হাত কাটে ভেরি ব্যাডলি কাটে, আর এগুলি রিকভার করতে আমার 2-3 সপ্তাহ চলে যায়। যখন বাপের বাড়ি ছিলাম তখন না হয় মা করতো, বাট এখন তো সব নিজেকে করতে হবে, সো হাত কাটলে আর কোনো চান্স নাই। রান্না না করলে হলে পাপা কী খাবে, সেও রাগ করবে। যতই হোক সে কাজের থেকে আসে, কাজের থেকে এসে রান্না করা ওই কপাল নাই আমার। যেমন আমার বোনের জামাই কাজের থেকে এসে রান্না করে, আমার বোনও তো রান্না করে না,
সো সে রান্না অত ইন্টারেস্ট না, তো তার হাজব্যান্ড করে। আর যেহেতু আমি রান্না পারি তাই আহিলের পাপার এই যা অনেক আসছে, সে যাই হোক কাঁপিয়ে গেছে। আহিলের পাপার অত টেনশন করতে হয় না, সেই জন্য আমি কাল করে জিজ্ঞাসা করলাম আমি যদি রান্না না পারি তাহলে তুমি কী করতা, বলে আস্তে আস্তে শিখে যেত। বাট ওর পাপার এত ধৈর্য নাই যে এভরিডে এসে সে রান্না করতো বা আমাকে শিখাইতো, সেজন্য আল্লাহ আমাকে এরকম দিছে যে রান্না করে খাওয়াবো, না হলে কি হইতো আল্লাহ জানে। রোদা ভাই খাই যে বাকলাটা খাইতে ভালো লাগে না, অনেক সময় এমনি যদি ইয়া হইতো রোজা ছাড়া তাহলে খাইলে ভালো লাগে। তো আমি কালকে একটা বাকলা ফালাই দিছি, এটা আমার মা খুব পছন্দ, মজা করে খায়। এই যে জুতা কত, বুঝতেই পারেন ইন 5 মিনিট সে কি করতে পারে আর সারাটা দিন সে কি করে। না জুতা ওয়াশিং করা লাগবে না বাবা, তুমি আমাকে খুব জ্বালাও ইদানিং, আর ভালো লাগে না রোজার মাঝে। আহিলে পাপা একটাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে তুমি কি করো, আহিল কি করে, আমি বলি ও জুতা নিয়ে খেলে, বলে কিছু বলো না। আমি বলি কি বলবো, বলতে বসে আমি এখন টায়ার্ড আর বলতে পারি না। অনেকে বলে যে অনেকে বাচ্চাদের ডাক দেয় না, বলতে 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 টায়ার্ড হয়ে যায়, এরপর আর কি ডাক দিবে। তো আমি এখন ফেড আপ হয়ে গেছি, 2-3 দিন ধরে ঠিক মতো ঘুমাইতে পারি না, বাচ্চাটা খুব ডিস্টার্ব করে। সেরি তো একসাথে উঠে যায়, সেরি তো সে ঘুমায় না, খালি নড়াচড়া একটু পর কান্না করে উঠে, সো এইভাবে তো ঘুমানো যায় না। আর সেই রিপোর্টে তার পাপা কাজে গেলে, সেই রিপোর্টে যখন কাজে যায় তখন সে 2-3 ঘন্টা কান্না করে। তারপর আমার সেই ঋতু ইচ্ছা আবার খাবার রেডি করতে, যেমন কালকে আমি খাইতে পারি না, এক লোকমা দিয়ে আমার খুব অস্থির লাগতেছিল, তো না খাই রোজা রাখছি। এর আগে একদিন সেমি না খাইয়া রোজা রাখছি, খুব খারাপ লাগে। জাস্ট আহিলে পাপাকে খাবার গরম করে দিই, নাহলে তো সে খাবে না। সো এই অবস্থা আমার হয়, আর কি করার, করতে তো হবে। তো আহিল আবার সেরির পরে 2-3 ঘন্টা কান্না করে দেন, আবার ঘুমায়, আবার একটু পরপর উঠে যায়। আমি যে হাতটা, ও আমার হাতে ঘুমায়, এই হাতের মধ্যে ও ঘুমায় আমার। সো আমি যে হাতটা হালকা একটু সরে আমি এই পাশে উপাস করবো বা টোয়ালেটা করবো সামটাইম, এটাও আমার সুযোগ থাকে না। তো ওরে আবার 7:30 উঠে আবার টয়লেটে নিয়ে যেতে হয়, আবার 2 ঘন্টা ঘুমায়, এরপর আবার উঠে। সে কি নটিটা করতেছে, তার পাপাকে দেখায় কি করব। তার পাপাকে গতবার দেখাইছি সে মাস্ক ফেস মাস্ক নিয়ে কি করতেছিল, তার পাপা হাসে কি বলবে বলো, আমার বাচ্চারা ডাক দিতে ভালো লাগে। আর রোজা রেখেও ক্লান্ত লাগে, খুব বেশি ক্লান্ত লাগে, সম্ভব হয় না আসলে। যে কি জানি একটা ভিডিও দেখছিলাম, বলে ছেলেরা তো কাজ থেকে আইসা এই তারিখে এই শুয়ে পড়ে এই কি বলে বেডে, বাট মেয়েদের ইফতারের পরও শরীর ছাইড়া দিল, তাদের কাজ করতে হবে। সো সেম এরকম, কিছু করার নাই, নো প্রবলেম। আহিলের জন্য ডিম সিদ্ধ করছিলাম, আমি খাইতে দিব। আসলে রোজার দিনে দু ডিম খাওয়া উচিত। তো আহিলের পাপা আগে এবার এখন খাওয়া হয় নাই, ওদের থাকতে ওই দুধ কলা ডিম দিয়ে খাইতো লাস্টে ভাত খাওয়ার পরে, তো দুধ জাল দিয়ে রাখতাম। তো এখন তো ওর পাপা বলছে যে খাবে কদিন পর থেকে, এরকম খুলে খুলে দেই তাহলে ঠান্ডা হবে, খাইতেও পারবে। আমার ছেলে কুসুমটাকে নিয়ে খেলে আর এরকম করে পরে লাস্টে, সেজন্য আমি খাওয়াই দিই ওরে, নাহলে কুসুমটা নষ্ট করে ফেলে। তো এটা এখন ওকে দিব, এখন ট্যাং বানাবো। হালুদা তো আছে আর সাথে ট্যাং বানাবো। ট্যাং আমার একটু বেশি না হইলে ভালো লাগে না, এটা অনেক টেস্টি, কেউ নিতে চাইলে আমাদের পেজে ইনবক্স করবেন। এগুলি একটু প্রাইস বেশি হইলেও ভালো, আই থিঙ্ক 750 গ্রাম, এটা 1990 বাই সামথিং এরকম। আর 2.5 কেজিটা পড়বে হচ্ছে 4,200 টাকা এরকম।
ভুলে গেছি প্রাইসটা, সুগার দিয়ে নিচ্ছি। সো কেউ নিতে চাইলে ইনবক্স করবেন পেজে, আমাদের পেজে প্রাইস মডারেটর আপনাদের বলবে আর প্রাইসও জেনে যাবেন। সেই তো এখন পানি দিয়ে দিব। আমাদের যেহেতু এক কল দেয় গরম পানি, এক কল ঠান্ডা পানি, এরকম সিস্টেমে, সো আমি ঠান্ডা পানিতে নিয়ে নিয়েছি। আর অনেকে আছে আইস কিউব দিয়ে দেয়, আইস কিউব দিলেও কিন্তু মজা লাগে রোজার মধ্যে ঠান্ডা ঠান্ডা। এটা ম্যাঙ্গোটাও খাইতে মজা আছে, যদি আমি একবার খাইছিলাম ম্যাঙ্গোটা, এটা অরেঞ্জ ফ্লেভারের ম্যাঙ্গোটা, নেক্সট বার আনবো গেলে। রোজার মধ্যেই বেশিরভাগ খাওয়া হয়, এমনি আর গেস্ট আসলে তো দেওয়া হয়। এই তো সব তৈরি করে রাখলাম, আইলে পাপা ইফতারির আধা ঘন্টা পর আসবে। আইলে পাপা কাজের থেকে আসার সময় জামা কাপড় ইয়াতে টলটে রেখে দিই, ও ডাইরেক্ট এসে টলটে যায়। সো এখন টলটে রেখে দিবে এগুলি, এখানে হ্যাঙ্গারে লটকে রাখি, লটকে রাখছি। ওয়াইশা এখন ওয়াইশা গোসল করবে, প্রত্যেকদিন এরকম করে রাখি ওর জন্য। এখন যেহেতু হালকা সামার এসে পড়ছে, সেজন্য আমি কাপড়গুলো বাইরে রোদে দেই, হিটার উপরে দিলে বিল আসবে, সেজন্য বাইরে রোদে দিয়ে দেই। সকালবেলা উঠেই, রাতে ওয়াশিং মেশিনে দিয়ে দিই ওর পাপার জামাগুলো, সকালবেলা সকালবেলা উঠেই দিয়ে দিই। যে মুছে একটা পরে গেছিল, এই তো। আর এই এই রোজাগুলো আমার ফ্যামিলি ছাড়া আমার প্রথম একা, আর এমনিও খুব এই রোজাটা, এইবার রোজা আমার খুব খারাপ যাইতেছে, জানি না কেন খুব টায়ার লাগে, অস্থির লাগে। সেইরিতে ইফতারিতে ঠিক মতো খাইতেও পারি না, বাট কিছু করার নাই, শুকাইছে একটু রাখি এটা। তো এই তো আইল, ভিতরে যা বাবা। আর আমরা ইফতারিতে বেশি কিছু রাখি না, কারণ দুইজন মানুষ বেশি খাওয়া যায় না, ইয়া খাসে ইফতারি বুটমুড়ি খাওয়ার পরে। যদি চার পাঁচজন হইতো তাহলে আরও আইটেম করতাম, যেহেতু দুইজন বুটমুড়ি খাওয়ার পরে একটা যদি ফাস্টফুড জাতীয় খাবার বা একটা ফ্রুট থাকে ওইটাই খায়, আহলে পাপা রুমে নিয়ে বেডের পাশে রেখা খায়, আর আদারওয়াইজ না হইলে তো নাই সমস্যা নেই। আই তুমি খালি ভাই আসছো কেন, এগুলো একটু ভিজা। এইটা কি ভাবে ভিজা, আসলে ঠান্ডার জন্য মনে হয় যে ভিজা ভিজা এরকম অবস্থা। জ্যাকেটটা আর প্যান্টটা রাখি একটু পরে নিব, এগুলি বোঝা যায় না। চলো আসো আসো, চলো চলো ভিতরে চলো। এখন রাত হয় 9টা বাজে, কয়দিন পর 10টা, 10:30, 11টা বাজে হবে, আর শীতের সময় তো 3:30 বাজে হয়। চলো চলো ভিতরে চলো। আহিলের সাইকেলটাই পাশে রেখা দেয়, অবশ্যই এখান থেকে কেউ নেয় না, কারণ ওর পাশে মেইন দৌড় আছে, আর এটা উঠানে টাইপের। সামার আসলে বারবিকিউ করা যাবে, আহিলের জন্য ভালো খেলতে পারবে। সামার আসলে ওর পাপার সাথে বা ইয়া দরজা খুলে দিব, জুতো পরে দিবে, কিন্তু ও খেলবে। চলো চলো, আবার ওর মামাও যদি আসে সামটাই মামার সাথে খেলতে পারবে। চলো চলো ভিতরে চলো, ভিতরে চলো। ও যদি স্টেম করতেছে এখন, আহিল মামি পিটে দেব। কাজের আর শেষ হয় না, একা থাকলে কাজের আর শেষ হয় না। আমার মাঝে আগে বলতো ঘরে অনেক কাজ, আমি বলতাম কি কাজ, রান্নার রান্ধো না কেন, বাট আসলে অনেক কাজ থাকে। আহিলকে ডাটকে দিছে, এটা সরো আব্বা, এরকম করো না বাবা, এখন একেবারে ক্লান্ত লাগতেছে ইফতারির সময়। You don't like it? What you don't like it? তুমি এখন ইয়া খাবা, এখানে এই কার্পেটটা বসানোর কথা, ওর পাপা সময় পাইতেছে না, মেবি কালকে বসাবে। এই তো, আর আমার আয়রন কিনছিলাম, আয়রন দিয়ে পানি পড়ে, ওটাও ঠিক করে দিবে টুকটাক। আর পাপার কাছে রাখছি, আর ওর কানে পরিষ্কার করে, কান পরিষ্কার করার জন্য একটা মেশিন কিনছিলাম, ওইটা এই লাইট অন করে না, বিল আসবে, চল না না না।
কান পরিষ্কার করার জন্য একটা মেশিন কিনছিলাম, নাহলে বাচ্চাদের কান তো অনেক সময় ব্লাড বের হয়, ওইটা ব্যাটারি কোনটা কিনবে সেটা দেখবে। ও সামটাইম সুইচটা অফ করে দেয়। আর এই যে ওর পাপার, ওর চাচুর, আর ওর দাদির যেটা এইটাকে দেখেন, এটা থেকে পানি ছুটাইছে, আবার এটা পেছন দিয়ে ফুলে ফেলছে। তো বুঝছেন কি অবস্থা, সে কি কাজগুলো করে। এটা আমরা ওয়ালসে গেছিলাম, আনছিলাম আয়ু যখন 6 মাস ছিল, আর এটা আমি ওর পাপার বিয়ের আগে গিফট করছিলাম। এটা আই থিঙ্ক 7,000 টাকা নিয়েছিল, আমার জন্য বিয়ের আগে খুব এক্সপেন্সিভ ছিল, বিকজ কাজ করলে ওই টাকাগুলা সেভ করে মাকে দিতে হইতো, মার কাছে রাখতাম, সো আমি অত রাখতাম না। আর এটা আইলে কাজ আইলে পাপার যখন সব ছিল সে তখন এগুলো ইউজ করতো কেকের উপরে। আইলে পাপার গ্রাজুয়েশনের সময় এটা এইতো, এই যে আহিল উঠে গেছে তার অফ করার জন্য। এই নামো, নিচে নামো, শর্ট করবে। আর এই দেশে শর্ট খুব কম করে, 99% করে না, বাংলাদেশের মতো না, এই দেশে আর্থিংয়েরই ব্যবস্থা আছে। এই যে পার্সেল পাঠাবো বাংলাদেশে কাস্টমারদের জন্য, প্যাকিং করে ফেলছি, ওর পাপা যেদিন সময় পাবে দিয়ে দিবে, যেদিন লন্ডনে যাবে, কারণ ঈদের আগে সবাই চাইতেছে, সো ইনশাল্লাহ পাবে আশা করতেছি। খুব রিস্কে থাকি কারণ সময় কখন, আবার অনেক সময় একটু লেটও করে ফেলায় তারা, 1 সপ্তাহ বলে 2 সপ্তাহ নেয়, সো রিক্স আছে দেখি। এই তো আসছি, জামা কাপড়গুলো এগুলো এখন ক্লিন করবো। এই যে টয়গুলো ঠিক মতো রাখেনি, জামার ওষুধ টাইনে রাখছে, দেখেন কি অবস্থা। সো আজকের জন্য ভিডিওটা এতটুকুই, আর এনার্জি নাই ভিডিও করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।